আমার আল্লাহ বলতেছে পান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা কিন্তু ভালো করে মনে রাখবা হাতে মুসলমান না হয়ে কিন্তু আমি আল্লাহর কাছে সোনারে বান্দা এই কথার কি মানে যদি তুমি ইমানের হারতে দুনিয়া থেকে বিদায় নাও তা হইলেই তো তোমার কবর প্রশস্ত হয়ে যাবে তোমার কবরের জগতে সুখ শান্তি শুরু হয়ে যাবে আর যদি আর বিপরীত হয় যদি দুনিয়া থেকে বেঈমান হয়ে চলে যাও তাহলে কবর সংকীর্ণ হয়ে যাবে রে বান্দা ওই কবর তোমার হয়ে যাবে আজকে আমার তোমার বয়স তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে না পরমানিক করে সময় কাটায়া দিয়েছে রে বান্দা আজকে আমরা একটু চিন্তা ভাবনা করে তৌবা যদি করি মালিককে ডাক দেয়া বলি রে মালিক গুনাহ করে না প্রমাণিক করে করে জীবনটা কাটায়া দিয়েছি এখন যদি মৃত্যু হয়ে যায় তোমার করে চেহারাটা দেখাবো গো আল্লাহ এই চিন্তা করিয়া এই ময়দানে আল্লাহর কত বান্ধা আসু আজকের এই মাহফিল থেকে বাড়ি ফেরার আগে একটু বা করে যাইবা আল্লাহ আজকের পর থেকে জীবনে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন নামাজ ছাড়বো না আর কোনদিন মিথ্যে বলবো না আর কোনদিন তোমার হুকুম লঙ্ঘন করবো না আর কোনদিন ব্যবসায় উপায় অবলম্বন করবো না আল্লাহ আল্লাহর রসুল আল্লাহর হুকুমের বিরুদ্ধে নবীর তরিকার বিরুদ্ধে আর জীবন চালাবো না ভাই আমার দেশে এমন কিছু নারদারি মুসলমান মুসলমান আছে ভাই যারা সন্তান চায় মাজার গিয়া মামলা মোকাদ্দমায় যে তার জন্য মাজারে মান্য করে শুধু তাই নয় বরং জমি জামা মানুষের জমি জামার উপরে নিজের বিজয় লাভ করার জন্য পীর বাবার কাছে দৌড়ায় দরবারে দরবারে দৌড়ায় আমার আল্লাহ বলে বান্দা ভালো করে জেনে নে আমি আল্লাহ তোর সমস্ত প্রয়োজন পূরণ করেছি ও বান্দা আমি আল্লাহ তোমাকে সমস্ত নিয়ামত দান করেছি তোমার অঙ্গ বান্দা আর তুই কিনা আমাকে ছেড়ে দিয়া তুই ভিন্ন মাস সামনে যাও তুই তোর মনের বাসনা পূরণ করার জন্য ভিন্ন মাস লোকের কাছে যাও এটা আমি আল্লাহ তার প্রতি বান্দা সব থেকে বড় জুলুম একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা ইন্নুল নাজি। আল্লাহ বলে নিশ্চয় এটা শিরিক আর শিরিক হলো এটা আল্লাহর প্রতি সব থেকে বড় জুলুম করা ওরে ভাই একটু গভীর ভাবে মনোযোগ দিয়ে খেয়াল করে দেখুন শিরিক বিষয়টা কি এটা বোঝানোর জন্য বলতেছি এই দুনিয়ার বিখ্যাত একজন মনীষী হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তার কাছে একজন সুরশী যুবতী একেবারে এরুপসি একজন মহিলা পর্দা পালন করে হজরত আব্দুল কাদেরানির দরবারে ও আল্লাহ আপনার দরবারে একটা আর্জি নিয়ে আসছি বলে কি আর্জি বলে একটা অভিযোগ নিয়ে আসছি অভিযোগ হল আমি যে একজন নারী আমি একজন যুবতী নারী আমার চেহারা কত সুন্দর তার ফিগার আমি যে কত সুন্দরী এটা যদি আমার চেহারাটা দেখাইতে আপনাকে পারতাম আপনি বুঝতেন আমি কত সুন্দরী ওগো হুজু আমি এত সুন্দরী হওয়ার পরেও আমি এত টল ফিগার হওয়ার পরেও আমার স্বামী আমাকে ছাড়া ভিন্ন এক নারীকে সে বিবাহ করতে চায় এই কথা যখন বললেন আব্দুল কাদের জিলা

মাথায় পানি দিয়া মাথায় তেল দিয়া আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই হিরোহুর যখন ফিরে আসে এবার জিজ্ঞেস করা হলো হুজুর এই মহিলা এমন কোন কথা বলল যে কথার কারণে আপনি বেহোশ হইয়া পড়ে গেলেন এবার পর বরফির আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে বলে এই মহিলা এমন একটা সবক আমাকে শিক্ষা দিয়ে গেছে এই সবকের ভিতরে আমাকে তাও শিক্ষা দেওয়া হয়েছে তার মানে হলো এই মহিলা আমাকে বলে আমি এত সুন্দরী এত হওয়ার পরেও আমার স্বামী আমাকে ছাড়া ভিন্ন একজন মহিলাকে বিয়ে করতে চায় আমার বাড়ির ভাইরা এবার আব্দুল কাদের জেলা নিয়ে বলতেছে একজন মহিলা শুধুমাত্র তার রূপ টাকার কারণে তার সুন্দর ফিগার টাকার কারণে তার স্বামী তাকে সারা ভিন্ন নারীকে বিয়ে করবে এটা যেমন সে বরদাস্ত করতে পারে না তাহলে আমার যে আল্লাহ বান্দার এত উপকার করেন এত উপকার করেন বান্দা ডানে তাকায় বামে তাকায় সামনে পিছনে তাকায় যেই দিকে তাকায় শুধু নিয়ামতের নিয়ামত আমার আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহ তোর জীবনের যত প্রয়োজন আছে রে বান্দা আমি আল্লাহ তো সব প্রয়োজন পূরণ করে দিলাম আমি আল্লাহ তোর যাবতীয় হাজত পূরণ করে দিলাম ওরে বান্দা আমি আল্লাহ এগুলো কেন করলাম রে বান্দা এরপরে আমার আল্লাহ বলেন ওয়া মা খালাকুতুল দিননা ওয়াল ইসাইল ইল্লা আল্লাহ বলে আমি আল্লাহ সুন্দর করে বানাইলাম আমার আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে বলে উল্লাহ কদ হল ইংসাফি আহাসানি তবি আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ সব থেকে শ্বশুর গঠন দেয়া আমি আল্লাহ তুই মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ এ বান্দা এত সুখক করে আমি আল্লাহ তরে বানাইলাম আমি আল্লাহ তরে এত এত নিয়ামত দান করলাম এরপরও তুই কেমন করে আমি আল্লাহ থেকে মুখ ফিরাইয়া ভিন্ন makhlukের দিকে মুখ চাইলি রে বান্দা এই তাওয়াটা আমি আল্লাহ কেমন করে برداشت করে বল এইজন্য আমার আল্লাহ পবিত্র কুরআন হাকিমের অন্য এক আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহ আয়াব ফিরু আইয়ো সুস্ব্রগ বিহী অয়াব ফিরু মা দো না দালিকালি আমার আল্লাহ বলে বান্দা শিরিক ছাড়া অন্য যত গুণা আছে রে বান্দা হে গুণা আমি আলো মাফ করে দিতে পারি এটা আমি আল্লাহ আমার কুদরতি ভাবে এটা আমি হেফাজত করি তার মানে শিরিকের গুনা সারা যত গুনা এই গুনা আমি আল্লাহ মাফ করে দিব রে বান্দা কিন্তু সিরি কেমন একটা গুনা এই গুনা তৌবা সারা আমি আল্লাহ এই গুনা করে ক্ষমা করতে পারি না একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কি না

আল্লাহর রসুল বললেন এক নাম্বার হক হলো আল্লাহর ইবাদত করা দুই নাম্বার হক হলো আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক না করা একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা এরপরে এবার দুই নাম্বার প্রশ্ন আপনার প্রতি ইমান আনলাম এটার কি হক এবার আল্লাহর রসুল বলে আমার প্রতি যে ইমান আল্লাহ এই ইমান

আমার প্রতি যে ইমান আনছো এই ইমান আনার হক হলো তুমি তোমার সন্তান তোমার পরিবার তোমার স্ত্রী তোমার মা তোমার বাবা নিজের জীবনের থেকেও আমি রসুলকে বেশি হবে। এই জন্য যদি জীবন যায় এই ভালোবাসার জন্য যদি তোমার মাল বিসর্জন দিতে হয় সব কিছু বিসর্জন দেওয়া লাগবে একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার এই দুইটা প্রশ্নের জবাব যখন পায়গম করে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনায় দিয়েছে এমন সময় এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন ওগো আল্লাহর রাসূল আল্লাহর প্রতি ঈমান আনার যেই হক এবং আপনার প্রতি ঈমান আনার যেই হক এই হক এই দাবি যদি আমরা পূরণ করি ও পায়গম্বর তাহলে আমাদের জন্য জন্য কি পুরস্কারের ব্যবস্থা এই প্রশ্নের জবাবে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার তিলাবাদকৃত আয়াত অর্থাৎ সৌরাত উত্তাউবার একশো তো নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে নাজিল করে দেন একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহান আল্লাহ প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার আমার আল্লাহ বলেন ان الله اشترى من المؤمنين انفسهم واقوالهم নিশ্চয়ই আমার আল্লাহ ক্রয় করে নিয়েছেন কিনে নিয়েছেন বিনিময়ে আমার আল্লাহ জান্নাত দান করবেন একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আল্লাহ রানের ভাই আমার বন্ধুরা আমার এই মধ্যে আমার আল্লাহ এমন একটা সংবাদ দিয়েছেন রে ভাই সংবাদের উপর ভিত্তি করে এবার মুমিন ইমানদার তার জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে আমার আল্লাহ বলে বান্দা জান্নাতের বিনিময় আমি আল্লাহর কাছে তোমার জান আর মাল তুমি বিক্রি করে দিয়েছো এই ঘটনার উদ্দেশ্য হলো এই আয়াত নাজিল হওয়ার পর থেকে নিয়া আল্লাহ আল্লাহর রসুলের জন্য এই দুনিয়াতে

ইমানদার যদি নবীর জন্য জান দিয়ে দেয় যদি ইসলামের জন্য প্রাণ দিয়ে দেয় তাহলে এই মুমিন ইমানদার মুর্widetildedই হবে কিন্তু তার জান্নাত পেতে দেরি হবে না একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ প্রাণের ভাইরা আমার বন্ধু আমার এই দুনিয়ার ইতিহাসে এমন অনেক ইতিহাস আছে ভাই মমিন তাদের যান আর মাল আমার আল্লাহর জন্য বিলায় দিয়েছি ইসলামের জন্য বিলায় দিয়েছি এই রকম ইতিহাস যদি আমি একটা একটা বলা শুরু করি সারা রাত্রি পার হয়ে যাবে ইতিহাস বলা শেষ হবে না কিন্তু শুধু বোঝানোর জন্য আপনাদেরকে ছোট্ট একটা ইতিহাস শোনাইতেছি খলিফাতুল মুসলিমিন হজরত ওমর ফারুক রবি আল্লাহ জমানায় রোম সম্রাটের বিরুদ্ধে মুসলমানদের পক্ষ থেকে একটা বাহিনী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেরণ করলেন অভিযানের উদ্দেশ্য মুসলমানদের যে বাহিনী প্রেরণ করলেন এই বাহিনীর আমির ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এই বাহিনী যখন রোম সম্রাটের যুদ্ধ করার জন্য রোম দেশের ভিতরে চলে আসে এই সংবাদ রোম সম্রাটের কাছে চলে আস রোম সম্রাট আজ থেকে ওতে আসে মুসলমানদের যে দল যুদ্ধ পরিচালনার জন্য রোম সম্রাটের এলাকার ভিতরে আসবে তাদেরকে ধরার জন্য তারা একটা কৌশল অবলম্বন করেছে একটা ফাঁদ পেতেছে এই ফাঁদের ভিতরে মুসলমানদের একেবারে নেতৃস্থানীয় যারা তাদেরকে ধরা হয় তাদেরকে ধরে নিয়ে রোম সম্রাট হিরাকলিয়াসের দরবারে তাদেরকে উপস্থিত করা হয় আর ওই দলনেতা হজরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রেফতার কিন্তু মুসলমানদের ভিতরে মুসলমানদের দলপতি হজরত আবদুল্লাহ আল্লাহদ্দিন আছেন আমার বন্ধুরা এবার রুম সম্রাট ফিরা ক্লিয়াসে দরবারে যখন মুসলমানদেরকে নেওয়া হয় এবার রুমের সম্রাট ফিরা ক্লিয়াস ডাক দেয়া বলে তোমাদের সর্দারকে এমন সময় হজরত আব্দুল্লা হুজাইফাকে দেখায় দেওয়া হয় এই লোকটাই হলো মুসলমানদের সরদার মুসলমানরা যে অভিযানে এই অভিযানের সেনাবাহিনীর প্রধান হলেন হজরত আব্দুল্লাহনে হুজাইফা বাদশাহ রুমের সম্রাট মুসলমানদের ইতিহাস করেছে ভাই ওই সময় মুসলমানরা যেই জনপদের ভিতরে যাইত ওই জনপদে মুসলমানরা বিজয় লাভ করত তার মানে রুমের সম্রাটীরা ক্লিয়াসের ভিতরে এই রকম একটা চিন্তা ভাবনা যে মুসলমানরা কেন বিজয় লাভ করে কেন বিজয় লাভ করে তাদের ধারণা হলো মুসলমানদের যারা সৈনিক মুসলমানদের যারা সেনা বাহিনীর লোক তারা অতি মজবুত এবং শক্তিশালী সুকৌশলওয়ালা এই জন্য রুমের সম্রাট হীরা চিন্তা করুন মুসলমানদের সেনাবাহিনীকে যদি আমরা আমাদের দলের ভিতরে ভিড়াইতে পারি তাহলে আমাদের সেনাবাহিনী শক্তি আরো বৃদ্ধি পাবে এই কথা চিন্তা করে এবাহর হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাকলেন ডাকার পরে বললেন কিছু টোপ দিতেছেন কিছু লোভ লালসার কথা শোনায়েতেস এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ভালো করে শুনি না তোমরা তো মুসলমান তোমাদের তো দিন শুধু অভাব অনটনের ভিতরে কাটে তোমাদের পরনের জামা কাপড় সুন্দর না তোমাদের খাদ্য খাবারও কোন উন্নত মানের না এই রকম কষ্টের জীবন তোমরা অতিবাহিত করো এক বেলা খাইলে আর এক বেলা খাবার তোমাদের জুটে না আমি তোমাদেরকে এমন একটা অফার দিব এই অফার যদি তোমরা গ্রহণ করো তাহলে তোমাদের জীবনে কোনো অভাব থাকবে না আমার অফার হলো যদি তোমরা মুসলমানদের শূন্য থেকে নাম প্রত্যাহার করে নাও যদি তোমরা আমাদের দলে চলে আস যদি তোমরা ইসলামকে দিয়া আমাদের দলের মধ্যে চলে আসো তাহলে আমি সর্বপ্রথম তোমাদেরকে যে অফার করতেছি এই যে গোটা রোম সাম্রাজ্য এটার দুইটা ভাগ করিয়া একটা ভাগ তোমার নামে আমি দলিল করে দেব শুধু তাই নয় বরং আমি হলাম রোমের সম্রাট ক্লিয়াস আমার ঘরে এমন একজন শাহজাহিয়া আছে। যার চেহারা এত সুন্দরী যার রূপ আর গুণ যৌবন এত সুন্দর যার বিবাহের প্রস্তাব দুনিয়ার বড় বড় বাদশাহদের শাহজাদাদের পক্ষ থেকে আসছে কিন্তু আমি ওই রকম আমার শাহজাদিকে কোথাও বিয়ে দেই নাই যদি তুমি আমাদের দলে চলে আসো তাহলে আমার সেই সুন্দরী রূপসী সেই শাহজাদিকে আমি তোমা হাতে উঠাযা দিতে চাই قوم সম্রাট হিরাক্লিয়াস এটা মনে করছে আরে মুসলমানদের কাছে এই রকম একটা প্রস্তাব এই প্রস্তাব হবে আকাশ তুমি প্রস্তাব যেই প্রস্তাবের ব্যাপারে তারা কোনোদিন কল্পনাও করতে পারে না এমন বড় প্রস্তাব পাওয়ার পরে দুনিয়াতে তো কোনো হ্যাঁ আকুলহীন মানুষ তো এই রকম নাই মানুষের আকুল যতই কম হোক কিন্তু এই রকম অফার ছুড়ে ফেলে দিবে এটা তো হইতে পারে না তার বিশ্বাস ছিল এই অফার দেওয়ার সাথে সাথে মুসলমানদের সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বুনাহ হয় একেবারে সময়ক্ষেপণ না করে অতি দ্রুততার সাথে তার এই প্রস্তাব তবুল করে নেবে এই রকম একটা আশা ভরসা নিয়ে সে বসে আছে এবার

তুমি যদি বলো গোটা দুনিয়ার রাষ্ট্র ক্ষমতার মালিক আমাকে বানায় দেওয়া হবে তুমি যদি এই রকম কোনো প্রস্তাব করো এরপর তিনি না ওই প্রস্তাবের বিপরীতে আমি মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের দিন আর ধর্ম ইসলাম আমি কোনোদিন ত্যাগ করতে পারব না জানি না এইরকম কোন অফার আমার আপনার ক্ষেত্রে আসলে আমার আপনার ইমানের কি অবস্থা হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাহু স্পষ্ট ভাবে জানায়ে দিলেন এই রুমের সম্রাট শোনো শোনো তুমি শুধু রুম সম্রাটের অর্ধেকের কথা কেন বল তুমি যদি কুটা বুঝিয়া আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দিয়ে দাও এর পরেও এর বিনিময়ে আমি মুহাম্মাদের ধর্ম ইসলামকে আমি ছাড়ব না আল্লাহু আকবার আল্লাহু আকবার রোম সম্রাট হিরাক্লিয়াস চিন্তা কুলারে বাবা বাবা এই কি মুসলমান তা হলে আচ্ছা ঠিক আছে দেখি মুসলমানদের পাওয়ার শেষ পর্যন্ত কোথায় গিয়ে এবার বাদশাহ মুখে মুখে হজরত আব্দুল্লা হুদাইফা যখন এই কথা বলে দিয়েছে বাদশাহ অপমানিত হয়ে গেল এবার তার সৈনিকদেরকে ডাক দিয়ো বলল তারা তাড়াতাড়ি শূলি রেডি করো শূলি রেডি করার পর হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শুলিতে চড়ায়া মেরে ফেলা হবে এই রকম আয়োজন প্রস্তুত হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহকে টেনে নিয়ে টেনে নেওয়া হইতেছে শুলিতে চড়ানোর জন্য আমার বানির ভাইরা আমার বন্ধুরা এই রকমের কঠিন পরিস্থিতির ভাই শুনলেতে যদি মানুষকে চড়ানো হয় অল্প সময়ের ভিতরে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা তিনি বুঝতেছেন আর কিছুক্ষণ পরে আমি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এইটা বুঝার পর ও হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখটা বাঁকা করি মুস্কি মুসকি হাসি দিতেছে মুস্কি মুস্কি হাসি দিতেছে আমার বন্ধুরা এই হাসি দেওয়ার দৃশ্য রোমের সম্রাট হিরাক ক্লিয়াসের চোখকে ফাঁকি দিতে পারল না বরং মুসলমানদের সর্দার হজরত আবদুল হুজাইফা হাসিটা এমন ভাবে দিলেন যেন রুমের সম্রাট ফেরা খেয়ে আছে প্রদর্শন করলেন রুমের সম্রাটের মিজাজ আরো খারাপ এ মুসলমানদের সেনাপতি তোমার দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে এটা বুঝে শুনে তুমি হাসতেছো ব্যাপারটা কি এবারে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথাটা জবাব দিয়েস ওরে মুমিন মুসলমান একটু গভীর ভাবে শুনরে ভাই কথাটা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া বলেন ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন মোমেন ইমানদারের জন্য জান্নাত এত সহজ করে দিয়েছে মুমিন ইমানদারের জান যাইতে দেরি হবে কিন্তু মোমেন ইমানদার আল্লাহর তৈরি জান্নাতে যাইতে তার দেরি হবে না মাত্র অল্প কিছু সময়ের কষ্ট এরপরে আমি আমার আল্লাহর জান্নাতে গিয়া আনন্দ করব। ওই জানাতের কথা স্মরণ করিয়া আমি আর আনন্দ নিজের ভিতরে লুকায় রাখতে পারলাম না এই কথা যখন বলে রোমের সম্রাট ফিরা কিনিয়াস বলে কি ব্যাপার আরে দুনিয়ার ভিতরে এই বিজয়ের মালা পরিধান করবে কারণ এদের জীবনে মৃত্যু বলতে কোনো ভয় নাই আকবার বলেন। একবার বলে জানা ছিল না যে আসলে মুসলমানদের বিজয় এত সহজে কিভাবে কিছুটা অনুভব করতেছে যে আসলে সেই মানুষগুলো তাদের জীবনের কোনো মায়া নাই জীবনের প্রতি কোনো মহাব্বত নাই এই মানুষগুলো যখন কোন ময়দানে যুদ্ধে ছাপায়া পড়ে তখন তো তারা তাদের সামনে শুধু আল্লাহ আল্লাহ রসল থাকে তখন তারা দুনিয়ার কোন লোভ লালসা তাদের মনে স্থান দেয় না তখন তারা আল্লাহ আল্লাহ রসলের জন্য জীবন উৎসর্গকারী হিসাবে দুনিয়াতে দুনিয়ার ইতিহাসে সর্বাক্ষরে তাদের নাম উঠে যায় আল্লাহ আকবর আল্লাহ রুমের সম্রাট এবার হার মানব যে না এদেরকে এত সহজে মারা যাবে না এদেরকে মারতে হবে যন্ত্রণা দিয়া এদেরকে মারতে হবে কঠিন শাস্তি দিয়া এদেরকে তিনে দিলে মারতে হবে যাতে করে এই যন্ত্রণার কারণে এরা দুর্বল হইতে বাধ্য হয় এবার তৃতীয় পর্যায়ের আয়োজন চলতেছে রুম সম্রাট হিরাক তার দরবারে সৈনিকদের বলে দিল তাড়াতাড়ি তোমরা চুলা খনন করো এখানে ব্যাগ বসাও ব্যাগের ভিতরে তেল ঢালো এবং সর্ব উচ্চ পর্যায়ের উত্তপ্ত হওয়ার পরে মুসলমানদেরকে একজন একজন করে ধরে এই উত্তপ্ত গরম তেলের ভিতরে ফালায় দিল সমস্ত আয়োজন কমপ্লিট

ডাকুল্লা হজরত নিয়ে আসার পরে বলে এই মেয়া তুমি কে কান্নাকাটি করো কেন তোমরা না মৃত্যুর ভয় পাও না হজরত আবদুল্লা

একটু ভালো করে শুনে না করেছে রে ভাই এই গরম তেলের ভিতরে ফালায়া দিলে একটা জীবন শেষ হয়ে যাবে কিন্তু আমার আফসোস লাগে আমার আল্লাহ যদি আমাকে একশোটা জীবন দিতেন এই একশোটা জীবনই যদি আমি আমার আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে পারতাম তাহলে আমার মনে অনেক আনন্দ লাগত আমার বাড়ির ভাইয়েরা আমার বন্ধুরা এবার করে কেন রে ভাই আরে মুসলমান এটা কেমন জাতি মৃত্যুকে এত কাজ থেকে দেখার পরেও যাদের ভয় নাই শুধু শুধু মৃত্যুকে এই রকম ভয় দেখা এখনো লাভ হবে না কিন্তু নাসরবান ওই নাসর বান্দা রোম সম্রাট হীরা ক্লিয়াস এখনো ছাড়তে রাজি না সে চিন্তা করল

একেবারে সুন্দর করে সাজায় গুসায় এত আকর্ষণীয় ভঙ্গিমায় সাজায় তারে হজরত আব্দুল্লাহ কামরায় পাঠায় দিয়েছে আর বলে দিয়েছে যে কোনো মূল্যে তুমি মুসলমানকে তোমার দিকে আকৃষ্ট করবা কারণ দুনিয়াতে এমন অনেক ইতিহাস আছে যে মানুষ অনেক দিক দিয়া অনেক মজবুত থাকলেও কিন্তু নারী দিয়া মানুষ একেবারে দুর্বল হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার এ দুনিয়ার ইমানদার মুসলমানদের ইমানকে দুর্বল করার জন্য কাফের বেইমানেরা কিন্তু এই টেকনিক এখনো বাদ দেয় নাই এই টেকনিকটা এখন পর্যন্ত তারা ধরে রাখছে আর এই টেকনিকে তারা সব থেকে বড় সফল কাম হইতেছে আজকে মুসলমান সুন্দরী নারীর প্রেমে পড়ে তার ইমানকে বিসর্জন দিয়ে দিতেছে কথা বলেন যে কিনা সুন্দরী নারীর প্রেমের মধ্যে পড়িয়া মুসলমান তার ধর্ম ছেড়ে দেয় মুসলমান আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যা তাকে একটা কামরায় বন্দী করেছে আর ওই কামরার ভিতরে একজন সুরশী যুবতী কন্যা একেবারে সুন্দর করে সাজায় ঘুসাইয়া যখন তার কামরায় ঢুকায় দিয়েছে কামরায় ঢুকায় দেওয়ার পর হজরতে আব্দুল্লাবনে হুজাইফা বুঝতে পারলেন কামরার ভিতরে যেন কোন মানুষের অস্তিত্ব বোঝা যাই হজরত আবদুল্লাব হুজাইফা তখনই দেখলেন একজন নারী একেবারে একজন নারী তার কামরার ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে এই দৃশ্য দেখে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার চক্ষুটাকে নিচের দিকে নামায় দিয়েছে নিচের দিকে নামায়া জবান দিয়া শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জবান দিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যিকিরের ভিতরে মগ্ন হয়ে গেছে বলেন আল্লাহু আকবার এমন ভাবে যিকিরে মগ্ন হয়ে গেছে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পার হয়ে যায় হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি তার চোখ দুটো দিয়া উপরের দিকে তুলে তিনি তাকান নাজরে জরে বলেন সুবহানাল্লাহ তানের ভাইরা আমার বন্ধুরা আমার এইরকম ভাবে দীর্ঘ সময় পার হয়ে গেছে এবার ওই সুরসি যুবতী কন্যা তারে কামরা থেকে বাহির করে বাদশার দরবারে নিয়ে যাওয়া হল জিজ্ঞেস করা হল ও মেয়ে তুমি মুসলমান থেকে তোমার দিকে আকৃষ্ট করতে পারছো নাকি এবার মেয়েটা বলি

নাকি কোন পাথরের কাছে পাঠায়ছেন যতক্ষণ আমি তার সামনে ছিলাম একটা মুহূর্তের জন্য আমার দিকে চোখ তুলে সে তাকায় নাই আমি যেটা শুনতে পেছি সে শুধু তার জবান দিয়া পড়তেছে লা ইলাহা ভাইরা ভাই রামার আমার এই বিয়েটা এই কথা শুনে দেওয়ার পর রুমের বাক্সা হীরা এটাও চিন্তা করলো না মুসলমানের ইমান এইভাবে দুর্বল করা যাবে না শেষ পরীক্ষাটা সে নিয়ে নিতে চায় ওই রুমে আবার বন্দী করা হল হজরতে আব্দুল হুজাইফার সামনে দুই আইটেমের খাবার শুকুরের খাবার দেওয়ার দরজাটা বন্ধ করে দিয়েছে একদিন দুই দিন তিন দিন যায় শুধু ডাক্তারকে বলে দিয়েছে দরজা গুলো চেক করবা শুধু নারী চেক করে করে দেখবা না খাওয়ার কারণে যেন লোকটা যেন মারা না যায় এই কথা বলিয়া সামনে ফার শুধু মদ আর শুকুরের আমি আপনাদের কাছে জানতে চাই রে ভাই বলে দেখি মদ পান করা এটা কি হালাল না হারাম শুকুরের গোষ্ঠ খাওয়া হালাল না হারাম আজ কত মুসলমান আনন্দ ফুর্তি করতে গিয়ে তারা মত পান করে কথা বলেন ঠিক কি বিশেষ করে বিয়ের সাথে অনুষ্ঠানে গেলে গায়ে হলুদের অনুষ্ঠানে গেলে মত পান করা ছাড়া যেন বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় না আবার ইয়াং ফোলা দুই চারজন পর্যন্ত হয়ে গেছে ওই জায়গার ভিতরে ইয়াবা করা হয় মদ পান করা হয় এই রকম নিশা অনেক বস্তু পান করা হয় ও মুমিন ঈমানদার একটু দেখো ভালো করে سنو আর বোঝার চেষ্টা করো হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার সামনে খাদ্য হিসাবে শুকুরের গোশত আর মদ পানের হিসাবে দেওয়া হয়েছে এক দিন দুই দিন তিন দিন পার হয়ে যায় তিন দিন পরে দরজা খুলিয়া দেখা যায় মুসলমান হজরত আব্দুল্লাহ একদিকে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে আর অন্য দিকে ওই মদ পানীয় আর শুকরের গোস্তটা পরে আছে যাইতেছে মদ পান করে নাই শুকরের গোস্ত খায় নাই এবার বাচ্চার সামনে নিয়ে আসা হলো একদিন তুই তিন নয় তিন দিন পর্যন্ত কিছুই না তোমার সামনে খাদ্য খাবার রাখা অথচ তুমি সেই খাদ্য খাবার খাইলানা হযত আব্দুল্লা ইব নু মুজাইফা বলতেছে শোনো মদ পান করা এটা মুসলমানদের জন্য হারাম শুকুরের গোস্ত পা খাওয়া এটাও মুসলমানদের জন্য হারাম এবার চিন্তা করে করে রুমের সম্রাট হিরাল বলে এটা তো আমিও জানি মুসলমানদের জন্য এগুলো খাওয়া হারাম এই জন্যই তো আমি তোমারই মাদার শুকরের গোস্ত দিয়েছি যন্ত্রণা এটা এমন এক মারাত্মক যন্ত্রণা এই যন্ত্রণা যখন মানুষের শুরু হয়ে যায় তখন মানুষ খাদ্যের বাহিরে অখাদ্য কোখাদ্য খেয়ে ফেলে কথা বলেন ঠিক কিনা রোম সম্রাট আশা করেছিল খুদার যন্ত্রণা সহ্য করতে না পারি হয়তোরা মুসলমান শুকুরের ফেলবে জীবন বাঁচানোর তাগিদে হজরত আবদুল্লাহাইফা বলে শোন যদিও বা মুসলমান হিসাবে জীবন বাঁচানোর তাগিদে এই মত শুকুরের গোস্ত প্রয়োজন অনুপাতে আমার জন্য খাওয়ার কিছুটা বৈধতা ছিল কিন্তু এর আমি খাই নাই এটা এই কারণে খাই নাই যদি এই মদার শুকুরের গোস্ত খায় তাহলে আমার প্রতি আল্লাহর দুশ্মনরা খুশি হয়ে যাবে ভালো করে জেনে না মুসলমানদের ইমান এত মজবুত এত মজবুত রে ভাই মুসলমানদের কোনো কাজে খুশি হবে এটাও মুসলমান বরদাস্ত করে না বরং মুসলমানের জীবন চলে যাবে কিন্তু মুসলমান কোনো বেইমানের সামনে মাথা মতো করতে পারে না ইন্নাল্লাহ তারা মিনাল মুমিনিনা আফসাহু ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুল জান্নাত নিশ্চয় আল্লাহ মুমিন ইমানদারদের কাছ থেকে তাদের জানমাল ক্রয় করে নিয়েছেন বিনিময়ে জান্নাত ও ইমানদার আল্লাহর পথে যদি নবীর পথে যদি ইসলামের জন্য যদি তোমার জীবনটা চলে যায় ভালো করে

বিনিময় আমি তোরে ছেড়ে দিব হাজরত আবদুল্লাহ বলেন না এটাও সম্ভব নয় তবে তুমি যদি এতটুকু আদা করতে পারো যে আমি একটা চুমু তোমার কপালে দিব আমার সাথে বন্দি শালায় আটকানো যত মুসলমান সবাই রে মুক্তি দিয়ে দিবা এই কথার ওয়াদা যদি করতে পারো তাহলে আমি তোমার গালে তোমার কপালে একটা চুমু দিতে পারবো আল্লাহ

সকল মুসলমান বন্দীকে নিয়ে যখন হজরত আবদুল্লাবনে হুজাইফা হজরত খলিফাতুল মুসলিমিন হজরত উমরের দরবারে হাজির হজরত উমর সমস্ত ঘটনা শোনার পর হজরত ইবনে হুজাইফার কপালে একটা চুমু খেয়েছে আর বলে মুসলমানদের উচিত হইল হজরত আবদুল্লাহ ইবনে হুযায়ফা এমন এক কৌশল দিয়া এমন এক টেকনিক দিয়া মুসলমানদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসছে এই বুদ্ধিমত্তার কারণে আবদুল্লাহ ইবনে হুযায়ফার কপালের মধ্যে সকল মুসলমানের চুমু খাওয়া উচিত আল্লাহু আকবার বলা আল্লাহু আকবার আমার প্রাণের ভাইরা আমার বন্ধুরা এই আয়াতের কথা বোঝা যায় এ বিন ইমানদার আল্লাহ আল্লাহর রসুরের জন্য যদি কষ্ট হয় এই কষ্ট যদি তোমার জানে উপরে আসে এই কষ্ট যদি তোমার মালের উপরে আসে ওরে বান্দা এই জানার মালের কষ্ট নিয়ে বান্দা তুমি হতাশ হইবা না হতাশ হইবা না যদি তুমি একটু জান মালের কষ্ট স্বীকার করিয়া পাঁচ অক্ষ নামাজ তুমি আদায় করো ও বান্দা দান মালের কষ্ট স্বীকার করিয়া আল্লাহর রাস্তায় যদি একটু দান সৎকার করো জান মালের কষ্ট স্বীকার করিয়া যদি আল্লাহর হুকুম নবী নিজের জীবনকে চালাইতে পারো রে ভাই তাহলে মনে রাখবা এই কষ্ট তোমার পিঠা যাবে না এই কষ্টের বিনিময়ে আমার আল্লাহ জান্নাত দিবে